বাড়িরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আছেন বীজপুর তথা কাছড়াপাড়া ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী খুব পরিচিত এক মুখ এবং সক্রিয় কর্মী তথা নেতা, সর্বোপরি তিনি বর্তমানে আর ভারতের কমিউনিস্ট পার্টি কর্মী নন, তিনি এখন বিজেপির সদস্য অনির্বাণ গাঙ্গুলী। শুনিনি তার কথা। দাদা, আপনাকে আহিরা বাংলা নিউজে স্বাগত। নমস্কার সবাইকে। আপনি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী থেকে বিজেপিতে জয়েন করেছেন, প্রায় 48 ঘন্টা হয়ে গেল। এই 48 ঘন্টার আপনার অনুভূতিটা কেমন? একটা পুরনো দল ছেড়ে আসার একটা বেদনাবোধ আছে, বাধ্য হয়েছি ছাড়তে। আর যে দলে যোগদান করেছি এবং যেভাবে যে সম্মান দিয়ে আমাকে যোগদান করানো হয়েছে, এতে আমি খুব খুশি এবং আগামী দিনের রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে আমি বেশ উদ্বুদ্ধ বোধ করছি। আপনি মূলত কার হাত ধরে বিজেপিতে পদ্ম শিবিরে যোগদান করলেন? সর্বভারতীয় নেতা, আমাদের কাছড়াপাড়ার ভূমিপুত্র, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, তার হাত ধরেই আমি বিজেপিতে যোগদান করেছি। উপস্থিত অর্জুন সিংহ সেখানে উপস্থিত ছিলেন, সেখানে আমার যোগদান হয়েছে। এত বছর ধরে আপনি ছাত্র সংগঠন, যুব সংগঠন, তারপর পার্টি মেম্বারশিপ আপনি পেয়েছেন, এই যে এতগুলো বছর আপনি কমিউনিস্ট পার্টির সাথে কাটালেন, তার সেই অভিজ্ঞতা কথাটা একটুখানি বলুন। ভালো মন্দ মিশিয়ে অভিজ্ঞতা ছিল, অনেক লড়াই হয়েছে, অনেক আন্দোলনের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিলাম। ভালো সময়ও যেমন দেখেছি কমিউনিস্ট পার্টিতে, রাজনৈতিক একটা উত্তাল সময়ও দেখেছি। 2011 সালে যে ঘরে আমি বসে আছি, 2011 মে মাসে বিধানসভা নির্বাচনের সময় এই আমার এই ঘরটা ভাঙচুর হয়েছিল। আমার 10 মাসের ছোট মেয়ে তখন, তাকে বুকে করে নিয়ে আমি দৌড়ে দোতলায় উঠে গেছিলাম। এই জানলার কাজগুলো সব ভেঙে ভেঙে ঘরে পড়ছিল, তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছিল আমাদের বাড়ি। এখনও আমার নামে ফৌজদারি মিথ্যা মামলা আছে, আমাকে ব্যারাকপুরে যেতে হয়। এগুলো সব বামপন্থী রাজনীতি করার ফল, কিন্তু আমরা তো কিছু আখের গুছিয়ে নেওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, ঘরের টাকা দিয়েই রাজনীতি করতাম। খুব পীড়া দেয় তখন যখন দেখি যে নেতৃত্ব দুর্ব্যবহার, তাদের বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে আতাত, একটা গোপন বোঝাপড়া, এগুলো খুব কষ্ট দেয়, কষ্ট দিচ্ছিল বহু বছর, বেশ কিছু বছর ধরেই। বিগত বছর দুয়েক ধরে কাছাপাড়ার রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক পরিবেশ একদম বিষিয়ে গেছে, বিশ্বাস করতে পারছিলাম না কাউকে। অনেকটা আমার মনে পড়ে একটা ইংরাজি সিনেমার আমি উদাহরণ দিচ্ছি, স্লিপিং উইথ দ্য এনিমি বলে একটা কত সিনেমা ছিল, মানে যার সাথে শুয়ে আছি সেই শত্রু আর কি। ঘরের কথা বাইরে বেরিয়ে যাচ্ছিলো, পার্টির গোপন মিটিংয়ের কথা সবাই জানতে পারছিলো, আমরা জানি বুঝি কারা এগুলো করছে, কিন্তু অনেকবার উচ্চতর নেতৃত্বকে জানানো হয়েছে, তারা কর্ণপাত করেনি। এবার আমি আমার সিদ্ধান্ত সেই জন্য নিলাম যে এখানে থেকে লড়াই করাও যাবে না, যারা বিকিয়ে গেছে, মূল বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে যারা প্রতিনিয়ত আঘাত করে চলছে, তাদের সাথে থেকে আমি কি বিরোধী রাজনীতি করবো। আমার মনে হচ্ছে বিজেপি সঠিকভাবে বর্তমান শাসক পক্ষের বিরোধিতা পশ্চিমবঙ্গে করছে। কিন্তু কোনো এক সময় কিন্তু আপনি বা আপনারা, আপনার পুরনো দলের লোকেরা সকলে কিন্তু বলতেন যে এরা সাম্প্রদায়িক দল, দক্ষিণপন্থী দল, ফ্যাসিবাদী দল। হয়তো আপনিও বলেছেন বিভিন্ন সময়, বিভিন্ন স্টেট কর্নারে, বিভিন্ন মিটিং মিছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে এইভাবে বিরূপ প্রতিক্রিয়া হয়ে সরাসরি এই এলাকার এই দৃষ্টান্ত আমরা কখনোই দেখতে পাইনি, যে দৃষ্টান্ত আপনি সৃষ্টি করলেন, এটা কেন? মানুষের কাছে আমি মনে করি প্রতিটা মানুষের কাছে প্রত্যেক দিন সে কি করবে, কি করা উচিত না উচিত, একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করা উচিত।
আমার কাছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি প্রায়োরিটি লিস্ট পাওয়া যায়, প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে আছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সাম্প্রদায়িক কি অসাম্প্রদায়িক সেটা তত্ত্ব কথা, পক্ষের কথা আছে, বিরোধী কথা রয়েছে। কারণ কলকাতার মিটিংয়ে তো জ্যোতি বসু অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে পাশে বসিয়ে রাজীব গান্ধী সরকার ফেলে দেওয়ার জন্য উদ্যোগী বা তৎপর হয়েছিলেন, সেই দিনটা আমরা দেখেছি, সেই ছবিও আছে। যদি বিজেপিকে সাম্প্রদায়িক মনে করা হতো তাহলে তো তখনও তারা সাম্প্রদায়িকই ছিল, তাদের এজেন্ডা তো পরবর্তীকালে পরিবর্তন হয়ে যায়নি। কোনো সমাজবাদী দল বিজেপি ছিল না যে জ্যোতি বসু তার অটল বিহারী বাজপেয়ীকে পাশে বসিয়ে মিটিং করেছিলেন, সে উদাহরণও আছে। সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন করতে হয় যে আমি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেব। এখন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এই বিষয়টা পশ্চিমবঙ্গে প্রাধান্য পাবে নাকি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লড়াই প্রাধান্য পাবে? আমাদের এক শীর্ষ নেতা আছেন কাছড়াপাড়া, তিনি তৃণমূল কংগ্রেসকে ধরে তার বদলি করিয়েছেন, তিনি সরকারি চাকরি করেন, তার ট্রান্সফার বদলি হয়ে গেছিল দুর্গাপুরে, সে বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুর থেকে তৃণমূলের কংগ্রেসের নেতাদের ধরে তিনি আবার বেলঘরিয়ায় তার পুরনো অফিসে ফেরত এসছেন। ফেরত আসার পরে আমরা দেখলাম যে গান্ধী মোড়ের সভায় তিনি তেড়ে বিজেপিকে গালাগাল দিচ্ছেন, কিন্তু তার বক্তৃতার কোথাও তৃণমূল সম্পর্কে একটা লাইনও থাকছিল না। আমি জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে গোল গোল করে বুঝিয়েছিল এখন ভারতবর্ষে সাম্প্রদায়িক যে শক্তি বিজেপি ক্ষমতায় আসছে তাকে সরাতে হবে, এটাই হচ্ছে মূল কথা, কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মূল বিরোধী বিজেপি এই কথাটা শুনলে ঘোড়াতেও হাসবে পাগলেও হাসবে, আমার খুব হাসি পেয়েছিল। কিন্তু তার মধ্যে বুঝলাম যে ভালো করে বুঝে দেখুন যে সেই নেতার ক্ষেত্রে প্রায়োরিটি তখন ছিল যে তৃণমূলকে গালাগাল দেবো না, বিজেপিকে বেশি করে গালাগাল দেবো, কারণ তার ভেস্টেড ইন্টারেস্ট সেখানে ছিল। আমার এখন প্রায়োরিটিতে মনে হয়েছে যে তৃণমূল বিরোধিতা সিপিএমের থেকে অনেক বেশি বিজেপি করছে এবং অনেক ভালোভাবে করছে, সেই জন্য আমি এফেক্টিভলি করছে, সেই কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি দীর্ঘদিন ধরে যুব সংগঠন করেছেন, ছাত্র সংগঠন করেছেন, তারপর আপনাকে পার্টি নেতৃত্ব পার্টি মেম্বারশিপ দিয়েছে, সেই পার্টি মেম্বারশিপটা কি কাছড়াপাড়া এরিয়ার বোধহয় কোন শাখার অন্তর্গত আপনি ছিলেন? আমি আমার জন্মকর্ম সর্বোচ্চ বাবু ব্লকে 3 নম্বর শাখা ছিল সেটা, আমার বাবা চাকরি সূত্রে ওখানে কোয়ার্টার ছিল, সেখানে বড় হয়েছিলাম, সেখানেই রাজনীতি করতাম। তারপর কাছড়াপাড়ার এরিয়া নেতৃত্ব মনে করলো যে এই ছেলে বোধহয় তাদের বিপদের কারণ হচ্ছে বা চক্ষুশূল হচ্ছে, আমার মেম্বারশিপ ট্রান্সফার করে এই কাপাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মানে বর্তমানে আপনি মানে ঠিক 48 ঘন্টা আগে পর্যন্ত আপনি আর কাছড়াপাড়া এরিয়া কমিটি কোনো শাখাতে ছিলেন না, মেম্বারশিপ ছিলেন না, আপনি গ্রাম লোকাল কমিটি বা গ্রাম যে আঞ্চলিক কমিটি তার আন্ডারে আপনি মেম্বারশিপ ছিলেন, সেটা কত নম্বর শাখা? 8 নম্বর শাখা। সেই শাখা যে নেতৃত্ব বা গ্রাম লোকাল কমিটির নেতৃত্বের উপর আপনার কোনো ক্ষোভ বা বিক্ষোভ এই ধরনের কিছু? এখানে তো আমি সামান্য কয়েকদিন হলো এসেছি, মানে 1 বছরও ঘোরেনি এখনো, এখানে আমার সদস্য পদ এসেছে। আমি তো আমার ছেলেবেলা থেকে রাজনৈতিক জীবনের একদম এই 1 বছর আগে পর্যন্ত আমি তো কাছড়াপাড়া এরিয়া কমিটিতেই কাটিয়েছি, এবং এমন অদ্ভুত তাদের বিচার, বাছাই করে আমি এবং আমার সঙ্গে আরেকজনকে গ্রামে পাঠানো হলো কি না, আমরা বাড়ি করেছি কাপাতে, সেই জন্য এখানে রাজনীতি করতে হবে। কাছড়াপাড়া এরিয়া কমিটির অন্তত 40 জন এমন পার্টি সদস্য রয়েছে যারা গ্রামে থাকে, কেউ চাঁদুয়ায় থাকে, কেউ চাকলায় থাকে, কেউ কল্যাণী থাকে, কেউ হালিশহর থাকে, তারা বহাল তবিয়তে রয়েছে, চক্ষুশূল আমি হয়েছি, আমাকে পিক অ্যান্ড চুজ করা আর কি। কিন্তু সেখানে আমাদের যা জানা বোঝা যে পার্টি গঠনতন্ত্র অনুযায়ী তার কর্মস্থল বা তার রেসিডেন্সিয়াল এরিয়াতেই তাকে তার সদস্য পদ নিয়ে কাজ করতে হবে, সেখানে দাঁড়িয়ে আপনি হলেন সেই চক্ষুস্থলের জায়গা। আমার কোনো আপত্তি ছিল না, তো পার্টির গঠনতন্ত্রে কী আছে না আছে সেটা ল শুড বি সবার জন্য ইকুয়াল, ল শুড বি ইকুয়াল ফর এভরিবডি। নিয়ম তুমি যদি নীতি নির্ধারক কমিটির তুমি লোক হও আর নিয়ম তুমি লাগু করতে চাও, সবার জন্য সমান নিয়ম তুমি লাগু করো। তুমি বেছে বেছে 2 জনকে বাইরে পাঠাবে আর 40 জনকে রেখে দেবে, তারা তোমার ইয়েস ম্যান বলে, জহুজুর বলে, এটা তো চলতে পারে। আপনি ছাড়া আর কি? গৌতম চন্দ্র বলে একজন আছে, তিনিও কি গ্রাম লোকাল কমিটিতে এসছেন না? এসছেন এসছেন, তিনি হয়তো অন্য কোনো এক শাখা সম্পাদক ছিলেন হয়তো, নিউ কলোনি। এবার সেখানে দাঁড়িয়ে তার মানে আপনার সমস্ত ক্ষোভ বিক্ষোভ সবটাই কিন্তু কাছড়াপাড়া এরিয়া কমিটির উপরে, একদম
কাচ্চাপাড়া এরিয়া কমিটির উপরে, না কাচ্চাপাড়া এরিয়া কমিটির বিশেষ কয়েকজন নেতৃত্বের উপরে। যেমন কি কি আছে? কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে তথ্য আছে সেই তথ্যটাকে সবাই যাচাই করে, সেখানে দাঁড়িয়ে দিন দিন আমরা দেখেছি ব্যারাকপুর লোকসভা থেকে শুরু করে সমস্ত জায়গায়, ব্যারাকপুর লোকসভা ছিল আমাদের, আমরা শুনেছি এবং দেখেছি লাল দুর্গ, সেই লাল দুর্গ কিন্তু গত 8-10 বছরে ভেঙে চৌচির হয়ে গেছে, তার জন্য কারা প্রধানত দায়ী? সেই লোকগুলোই কি আপনার সাথে অন্যায় করেছে? একদম, এই ধরনের নেতা নেতৃত্ব সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। লাল দুর্গ ভেঙে চৌচির হয়েছে শুধু না, আরও চুরমার হবে। 23 তারিখে নির্বাচনী ফলাফলের পর দেখবেন এরা জীবন্ত জীবাশ্ম হয়ে যাবে, ফসিল। বড় বড় পার্টি অফিসগুলো টিকে থাকবে কিন্তু তাতে বাতি দেওয়ার আর লোক থাকবে না, বিশেষ করে যুব সমাজের যারা এখনো রয়েছে তারা সবাই চলে যাবে, মানে এইসব নেতাদের। কারণ এই ধরনের নেতা শুধু কাচ্চাপাড়ায় না, বহু জায়গাতে রয়েছে। কাচ্চাপাড়া এরিয়া কমিটিতে কিছু প্রতিবাদী চরিত্রও রয়েছে যারা অন্যায় প্রতিবাদ করেন, সংখ্যায় তারা কম। আর ব্যাকবোনলেস অমেরুদণ্ডী কিছু প্রাণী রয়েছে যাদের সেই ধরনের কোনো যোগ্যতা নেই, যাদেরকে ধরে নেতৃত্বের পদে বসানো হয়েছে, তারা তাদের পদ টিকিয়ে রাখার জন্য জো হুজুর করছে, আর একজন ছড়ি ঘুরিয়ে সমস্ত এই অন্যায় কাজগুলো করছে। বর্তমান তো আপনি গ্রাম লোকাল কমিটি আন্ডারে এসেছেন, সেখানকার পার্টি নেতৃত্বের সাথে আপনার কোনো বিরোধিতা বা তার কোনো সহযোগিতা বা অসহযোগিতা এরকম কিছু আপনি দেখেছেন? না, এই ধরনের কিছু আমি পাইনি, এখানে কোনো বিরোধী পরিবেশও পাইনি, কিছু পাইনি। কিন্তু আমার মনের ওই ঘাটা ছিল যে আমাকে আমার যে অঞ্চলে আমি বড় হয়েছি, যে অঞ্চলে আমার শৈশব কেটেছে, কৈশোর যৌবন যেখানে আমি রাজনীতি করে বড় হয়েছি, সেখান থেকে যেভাবে অন্যায়ভাবে আমাকে উৎখাত করা হয়েছে এটা আমি মন থেকে মেনে নিতে পারি। আর আপনি যে এক লাল শিবির থেকে যে গেরুয়া শিবিরে গেলেন, সেখানে আপনার গ্রাম লোকাল কমিটিকে আপনি ইনফর্ম করেছেন বা অবগত করেছেন বা তাদের সাথে কোনো আলোচনা করেছেন? আমি প্রয়োজন বোধ করিনি, কিছু জানাই। আর এই কমিউনিস্ট পার্টিতে আমি যদি জানিয়ে ইস্তফা দিয়েও যাই, এদের কাজ হচ্ছে ব্যাকডেটে আমার নামে একটা বহিষ্কারের সিদ্ধান্ত করা, এরা সেটাই করবে। কমিউনিস্ট পার্টি থেকে সৈফুদ্দিন চৌধুরী ছাড়া কেউ আলাদা হয়ে যেতে পারেনি, এরা সবাইকে বহিষ্কার করেছে। উনি ভাগ্যবান, ওনার প্রতি কেন এত সদয় হয়েছিল জানি না, ওনাকে শুধু বহিষ্কার করেনি, এরা সবাইকেই বহিষ্কার করে। সোমনাথ চ্যাটার্জিকে যে পার্টি ছাড়ে না সেই পার্টির থেকে কিছু আশা করা যায় নাকি? সমস্ত বাঙালি সমাজ ক্ষিপ্ত এই সিদ্ধান্তের জন্য, এরা পার্টিটাকে তুলে দেওয়ার জন্য যা করার করণীয় সেগুলো করছে। একদম নির্বাচনী প্রশ্নে চলে আসি, আজকে 3রা মে, মানে আর মাত্র 3 দিন বাকি এখানকার ব্যারাকপুর লোকসভা এরিয়ার নির্বাচন। সেই নির্বাচনে আপনি এখন গেরুয়া শিবিরের এক সক্রিয় সদস্য, সেই হিসাবে আপনি এখানকার রেজাল্ট বা ফলাফল আপনি কেমন আশা করছেন বা কেমন দেখছেন? নির্বাচনী ফলাফল তো নির্ভর করবে মানুষের উপর, মানুষের যে উন্মাদনা এবং তা প্রত্যেকের সঙ্গে নিভৃতে কথা বলা বা প্রকাশ্যে কথা বলে যেটা বুঝছি, তাতে বিজেপি এখানে অনেক অনেক ব্যবধানে জিতবে। একদম, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বামপন্থী রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তারাও এটা মনে করছেন যে থার্ড বয় বা ফোর্থ বয়ের জন্য ভোটটা নষ্ট করে লাভ নেই। সত্যিকারের লড়াই যারা করছে, যেখানে ভোট দিলে ভোট নষ্ট হবে না, অতীতে মানুষ তো ভোট নষ্ট করেছে বহুবার, এরা সরকারে যাবে না, এরা বাইরে থেকে সমর্থন দেবে, এরা সমস্ত ভালো কাজের কৃতিত্ব নেবে, খারাপ কাজের দায় নেবে না, এই ধরনের যে চাতুরী চতুরতা প্রধানমন্ত্রী হতে না দেওয়া জ্যোতি বসুকে, এগুলো তো মানুষ মনে রেখেছে, মানুষ ভোট দেবে না। এদের তৃতীয় স্থানে যাবে, চতুর্থ স্থানে যাবে, গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন। এবং বামপন্থী মানুষ এবং দক্ষিণপন্থী মানুষ সমস্ত মানুষই সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূলের বিরোধিতা করতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিতে হবে। আমরা শুনিলাম সদ্য গেরুয়া শিবিরে অংশগ্রহণ করা অনির্বাণ গাঙ্গুলির কথা। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.